কিছে পরিবর্তন আসছে, মানে ভাঙচুর করতো, মাইট দিত, দৌড় দিত, বা পায়খানা দল তাকে পানি খরচ করতো না, আয় করতো, যেখানে যেখানে বরসাত পায়খানা করে দিত বিছনাঘাটে রাস্তাঘাটে, মানে একটা পরিবর্তন হয়েছে। সেগুলো বাইন্ধে রাখতাম, মানে বান্ধব লাগে। আগে তো বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখতেন, এখনো কি বেঁধে রাখা লাগে? না, এখন তাহলে কি এই বিষয়গুলো পরিবর্তন আসছে? হ্যাঁ, পরিবর্তন আসছে। অনেক সময় তো মানুষ শরীরের তার পরনের কাপড় রাখতো না, এই জিনিসটা কি পরিবর্তন আসছে? এটা তো আর করে না এখন, চলে যাচ্ছে এখনই। যাচ্ছ তুমি, আসবা না? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে জানাবো যে মৌসুমীর এগারো দিন চিকিৎসার পর কতটুকু পরিবর্তন এসেছে, সরাসরি শুনবো তার বাবার কাছ থেকে। এখন কি মৌসুমীকে ওষুধ খাওয়াবেন? দর্শক দেখুন, আসলে মৌসুমী আগে কিন্তু ওষুধ খেত না। এটা কি কুলি করে ওষুধটা ফেলে দিছে? শুধু ওষুধটা খেয়ে ফেলে? তো পানি ছাড়া কিভাবে ওষুধটা খায়? তুমি পানি ছাড়া ওষুধ খেয়ে ফেললা? ওষুধ খাইছো, খেয়ে ফেলছো? হ্যাঁ, না ফেলে দিছো? ফেলে দিছো ওষুধ? হ্যাঁ মৌসুমী। আচ্ছা তো ভাই, আমাদেরকে একটা কথা বলেন যে, মানে এমবি সাহেব তো আরও দশ দিন, প্রথম দশ দিনের জন্য টাকা দিয়েছিল হসপিটালের বেডের টাকা, হ্যাঁ খরচার টাকাটা দিয়েছে, এখন আরও দশ দিন বাড়িয়েছে। তো আমাদেরকে একটু বলবেন যে, ডাক্তার বানিয়েও আপনাদেরকে কতদিন পর্যন্ত চিকিৎসা করলে ও পুরোপুরি ভালো হয়ে যাবে, এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছে কি? এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি? মানে কতদিন সময় লাগবে সেটাও বলেনি? এইটুকুই আপনার করে? তো আপনি তো এখানে অনেক দিন ধরে আছেন, আমাদেরকে বলবেন একটু থাকা খাওয়া মানে কিভাবে আপনার মানে হচ্ছে? এখানে তো রাতের বেলা থাকতে দেয় না। থাকতে না, নিচে থাকি। কোন জায়গায় থাকে? একদম নামায়? দোতলা থাকে। দোতলায় থাকে? তো এখানে কে থাকে পাশে? আপনার মা থাক, মা ছিল না? আপনার মা চলে গেছে, এখন মানে হলো আপনারা স্বামী স্ত্রী দুজনেই আছেন। আমাদেরকে একটু বলবেন যে, আসলে মৌসুমী তো আগে অনেক মারধর করতো, দৌড়াদৌড়ি করতো, এখন কি অবস্থা? এখন শুনে, এখন কথা শুনে, বাড়িতে তো আপনি ছিকল দিয়ে বেঁধে রাখতেন, এখানে তো ওর পায়ে ছিকল নেই, এখন এই অবস্থানটা থেকে মানে হলো আপনার ওকে রাখতে কষ্ট হয় কিনা হসপিটালে? এখন আগের চেয়ে ভালো? আমাদের দিকে তাকিয়ে কথা বলবেন, এখন আগের চেয়ে ভালো? তার মানে কি একটু পরিবর্তন আসছে তাহলে? এটা দেখে আপনার কাছে কেমন লাগে, মেয়ের এই যে পরিবর্তনটা? মানে মেয়ে এখন একটু কথা শুনতেছে, এবং তার আগে পোষা পায়খানা বলে বলতে পারতো না, এখন বলতে পারছে, এই সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো দেখে আপনার কেমন লাগে? ভাই আমাদেরকে একটা কথা বলবেন যে, আপনার মেয়ের এখন আগের চেয়ে কি পরিবর্তনটা আসছে একটু যদি বলেন। পরিবর্তন আসছে, মানে ভাঙচুর করতো, মাইট দিত, দৌড় দিত, বা পায়খানা দল তাকে পানি খরচ করতো না, আয় করতো, যেখানে যেখানে বরসাত পায়খানা করে দিত বিছনাঘাটে রাস্তাঘাটে, মানে একটা পরিবর্তন হয়েছে। সেগুলো তো বাইন্ধে রাখতাম, মানে বান্ধব লাগে। আগে তো বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখতেন, এখনো কি বেঁধে রাখা লাগে? না, বেঁধে রাখে। এখন তাহলে কি এই বিষয়গুলো পরিবর্তন আসছে? হ্যাঁ, পরিবর্তন আসছে। অনেক সময় তো মানুষ শরীরের তার পরনের কাপড় রাখতো না, এই জিনিসটা কি পরিবর্তন আসছে? এটা তো আর করে না এখন, আমাদের যখনই আসি তখনই সে বেড়াইতে যেতে চায়, মানে বাড়ি যেতে চায়, এটা কেন করে? মানে যে তার মন সেটাতে বাড়ির মন, মানে বাড়িতে তো আপনি ওকে বাড়িতে নিয়ে যাবেন না? তাই আমার পুরোটা সুস্থ হয়েছে না, সুস্থ হয়েছে। আমরা কি নিয়ে যেতে পারবো ওকে? আমরা নিয়ে যাবো? মৌসুমী তুমি কি আমাদের সাথে যাবা? সত্যি যাবা? তোমার বাবাকে নিবা? তোমার বাবাকে নিবা? মাকে নিবা তোমার সাথে? কবে যাবা বলো, এখন যাবা? তো তোমার বাবার পাশে বসো, আমি এখনই নিয়ে যাই তোমাদেরকে। বাবার পাশে বসো, বসো। এই থুতুটা কেন পালায়? বাবাকে এভাবে রাগ করা ভালো? বাবা তোমাকে কত ভালোবাসে, কত ভালো জানে। হ্যাঁ তাহলে এখন বাবাকে সকাল আমরা নিয়ে চলো,
চলে যাই। রিক্সায় যাবা না গাড়িতে যাবা? গাড়িতে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বাবার সাথে বলে যাও আগে। তুমি কিসে যাবা, গাড়িতে না রিক্সায়? প্রাইভেট কারে যাবা না আমার রিক্সায় যাবা? বড় গাড়িতে যাবা না ছোট গাড়ি কোনটাতে যাবা? এখনই যাবা? চলে যাচ্ছ এখনই? যাচ্ছ তুমি? আসবা না? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? হসপিটালে আজকে কতদিন হয়েছে আপনাদের? এগারো দিন। আজকে এগারো দিন হলো আপনাদের হসপিটালে। তো হসপিটালে এখন সমস্যাটা কী হয় ওকে রাখতে এই মুহূর্তে? মানে কোন সমস্যাটা বেশি হয়, ঘুম টুম ঠিক মতন যায় কিনা, খাওয়া দাওয়া ঠিক মতন করে কিনা? আমরা দেখেছিলাম মানে ও পরপরে বমি করে, মানে এই জিনিসটা, ঘুমটা কি ঠিক মতন হয়? মানে বাড়িতে যে মানে ঘুমাইতো দিনের বেলা অনেক সময় দেখা গেছে আপনার মানে হলো বারান্দার ভিতরে ও ছিকল বাঁধা অবস্থায় ঘুমাই যেত, এটা কি এখনো ঘুমায়? কি কারণে ঘুমায় না? ওই এখানে পরিস্থিতি দেখে সে মানে হলো ওইগুলো দেখে এগুলো দেখে সে আনন্দ পায় নাকি? আনন্দ পায় মানে ঘুমায় না, ঘুমায় না, মানে শব্দ শুনে আর ঘুমায় না, শুধু বাড়ি যাবে। মানে এই বেড থেকে এই পর্যন্ত আমরা মানে কথা বলতেছেন, এই পর্যন্ত মানে আরো 10 বার উঠছে, শুধু বাড়িতে যাবে মানে আর এখানে থাকবে না, এটা চিন্তা ভাবনা করে। তো আপনার কাছে মানে হলো অনেকটা আগে আপনার মুখে হাসি ছিল না, অনেক কষ্ট ছিল, এখন হলো স্বামী স্ত্রী আপনারা দুজনেই পাশাপাশি মানে মেয়ের সেবা করতেছেন, এই বিষয়টা কেমন লাগছে আপনার? খুব ভালো। আপনার বউ আপনার মেয়েকে কেমন ভাবে দেখছে? আগে তো বউ ভয় পেত মেয়েকে, এখন কি মারধর করে? মারে কিন্তু কম। এখন কি মেয়েকে মানে হলো অনেকটা ভালোবাসে? ওকে, মেয়ের প্রতি মানে এলো এখন ভালোবাসাটাও আছে? আচ্ছা ঠিক আছে। যে কিছুক্ষণ পরে আপনার এখন 5 মিনিট আছে, আপনারা মানে হলো আলির ওয়ালিং দিয়ে দিল, বেরোতে হবে না আপনার 5 মিনিটের মধ্যে বেরোতে হবে। তো এই যে আপনি হসপিটালে থাকতেছেন, মানে হলো খাওয়া দাওয়ার বিষয়টা কীভাবে হয়? খাওয়া দাওয়া অনেক বাড়িতে আমরা খাইতেছি, তারা মেয়েকে সরকারি খাবার দিচ্ছে আর আপনারা বাইরে কিনে খাচ্ছেন, থাকতে খুব কষ্ট হচ্ছে এখানে। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, ঠিক আছে ভাই? জানাবো।